বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো জানুয়ারির 2023 সালে আমরা মক্কায় গিয়েছিলাম পবিত্র ওমরা পালন করার জন্য। তো সেখান থেকে আমি আজকে আপনাদের সামনে এক নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আমরা গিয়েছিলাম মদিনাতে। তো মূলত আজকে আমি আপনাদেরকে মদিনার একটি জায়গা দেখাবো, মদিনার একটি বিখ্যাত কূপ, যে কূপ থেকে পানি নিয়ে আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ গোসল করানো হয়, অর্থাৎ তার দাফনের কাজ সম্পন্ন করা হয়। তো চলুন আমরা আপনাদেরকে ওই কূপের কাছে নিয়ে যাচ্ছি। আসলে যখন আমরা সাইট সিন করতে গিয়েছিলাম তখন পাকিস্তানের ড্রাইভারটা আমাদেরকে এই জায়গাটা নিয়ে আসে। তো আগে এখান থেকে নেমে সামনে গিয়ে দেখার সুযোগ ছিল, খোলাই ছিল একদম, কিন্তু এখন নতুন নিয়ম করেছে সরকার, এটার ভিতরে বা আশেপাশে যেভাবে ব্যারিকেড দেওয়া আছে সামনে গিয়ে কেউ দেখতে পায় না। তো প্রচণ্ড গরম ছিল তাই আমরা নেমে ছবি টবি বা ভিডিও তুলিনি, গাড়ি থেকে বসেই এটার দেখে নিলাম। তো খুবই কষ্ট লাগছিল, এখানে নাকি নবীজিকে গোসল করানো হয়েছিল, আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনি করিয়েছিলেন যদি আমি ভুল না বলে থাকি। তো খুবই কষ্টের একটা কি বলবো জায়গা। তো এতটুকুই আমি ভিডিও করতে পেরেছি, তো আশা করছি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।